এই মুহূর্তে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বিগ ব্রেকিং আপডেট কারণ এই প্রকল্পের টাকা আরও বাড়ানোর সুখবর এলো কারণ এই প্রকল্পের টাকা নিয়ে মহিলাদের জন্য আবার এলো দুর্দান্ত সুসংবাদ প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে তো যেমনটি আপনারাও জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন চালু হয় তখন থেকে এতদিন পর্যন্ত এই প্রকল্পে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছিল কিন্তু কিছুদিন আগে সরকার এই প্রকল্পে টাকা বৃদ্ধি করে এক্ষেত্রে সেই পাঁচশো টাকা এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে প্রত্যেক মাসে মহিলাদের এক হাজার টাকা এবং বারোশো টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর আপনারাও জানেন যে এখন কিন্তু আপনারা এই এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছেন তো এরই মধ্যে টাকা বৃদ্ধির ব্যাপারে আরও দুর্দান্ত আপডেট সামনে চলে এলো তো বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কি কি আপডেট পাওয়া যাচ্ছে কবে থেকে বাড়বে এই টাকা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে কোন কোন মহিলারা এরপর কত টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাবে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওতেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে দেখুন বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে বর্ধিত টাকা নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে দেখুন কী বলেছে সুসংবাদ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে এক হাজার টাকা এবং বারোশো টাকা নয় পাবেন পনেরোশো টাকা এবং দু হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনারও নাম থাকে তাহলে আপনিও এই টাকা পাবেন কি কি বলেছে এই বিষয়ে আরও দেখুন রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন সকলের মুখে মুখে প্রচারিত হওয়া এবং সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে দিনে দিনে এর জনপ্রিয়তা আরও বেড়েই চলেছে তাই সরকারও এই প্রকল্পকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখছে এরই মধ্যে বড় খবর এই প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে ফলে প্রকল্পের উপভোক্তা যারা এখন এক হাজার টাকা করে এই প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছে তারা এই প্রকল্পের পক্ষ থেকে পনেরোশো টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে আর এই প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছে তারা পাবে দু টাকা করে এদিকে মহিলাদের জন্য আরও সুখবর জানানো হয়েছে এই জুলাই মাসের টাকা দেওয়ার ব্যাপারে এই টাকা দেওয়ার তারিখও জানানো হয়েছে তো বুঝতেই পারছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য রয়েছে আপনারা এক এক করে দেখুন কি বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে আর ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে এই বাড়তি টাকা মহিলারা তাদের ব্যাঙ্কে পাবে অর্থাৎ যে বেশি বেশি টাকা প্রকল্পের উপভোক্তারা পাবে এ নিয়ে ঠিক কী কী জানানো হয়েছে কোন কোন মহিলারা কত টাকা করে পাবে কাদের কত টাকা করে দেওয়া হবে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা কত তারিখে পাবে অর্থাৎ চলতি কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে চলুন এবার আমরা এক এক করে এ বিষয়ে দেখে নেব তো অবশ্যই আপনারা প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পয়েন্ট খুব ভালো করে দেখে নেবেন এক্ষেত্রে প্রথমে দেখুন বলেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে গত বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী এরপর মুখ্যমন্ত্রী হয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন তিনি যেখান থেকে মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পেত কিন্তু কিছুদিন আগে লোকসভা ভোটের পূর্বে এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার ডাবল টাকা দেওয়ার ঘোষণা করা হয় তখন এরপরেই রাজ্যের শাসক দল আরও ছয়টি লোকসভা কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় যেগুলো তারা এর আগে দু সালে দখল করেছিল শাসক দলের এই ভালো ফলাফলের পেছনে যে ভাণ্ডার প্রকল্পের অবদান রয়েছে তা এক প্রকার নিশ্চিত এদিকে ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের মত ভোট এলেই দিদি তাদের দুহাত তুলে আশীর্বাদ করেন এই প্রকল্পের টাকাও তাই বৃদ্ধি পায় তারাও দিদিকে হতাশ করেননি প্রকল্পের উপভোক্তাদের কথা আমরা জানি ভান্ডার প্রকল্পের টাকা আবারও বাড়বে মুখ্যমন্ত্রী যেমন আগে পাঁচশো এবং এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দিয়েছিল এরপর এই প্রকল্পের টাকা আবারও বাড়বে আর এবার টাকা বাড়ালে এই টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বেড়ে পনেরোশো টাকা এবং দু হাজার টাকা হতে পারে বলেই বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যদিও এ বিষয়ে এখনও অফিসিয়ালি কিছুই জানানো হয়নি তবে প্রকল্পের মহিলারাও এটাই আশা করে আছেন এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আগামী বিধানসভা নির্বাচনে আগে এই প্রকল্পের টাকা বাড়ানোর কি আরও ঘোষণা করা হয় কি না তো বুঝতে পারছেন কোন পর্যায়ে রয়েছে এই প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারটা এবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই যে এই মাস অর্থাৎ এই জুলাই মাসে আপনাদের টাকা কত তারিখে আপনারা পাবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তো আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই যে টাকা যেটা এই মাসে মাসে দেওয়া হয় এই টাকাটা সাধারণত প্রথম সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রসেস করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনিক কাজ যদি দেরি থাকে বা কোনো কারণে বন্ধ থাকলে সেক্ষেত্রে অথবা শনিবার বা রবিবার যদি পড়ে যায় সেক্ষেত্রেও টাকাটা দিতে কিন্তু আরও দু একদিন দেরি হয় আর এই ক্ষেত্রে যেমন মাসের প্রথম থেকেই সেরকম কোনো ছুটির ব্যাপার নেই তাই এই মাসে মহিলারা টাকাটা কিছুদিন আগেই পাবে অর্থাৎ এই প্রকল্পের টাকা দু থেকে তিন তারিখের মধ্যেই দেওয়ার প্রসেস শুরু হবে এরপর আগামী কয়েকদিনের মধ্যে টাকাটা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে প্রকল্পের উপভোক্তাদের বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ